আজকে তাজা খবর শহরে রাতে আবার চোরের হামলা। আজকে তাজা খবর শহরে রাতে আবার চোরের হামলা। এসব কি শুরু হয়েছে আমাদের শহরে? রোজ রাতেই চোর আসছে। চোর তো প্রত্যেকদিন রাতেই আসছে চুরি করতে, কিন্তু চুরি করছে না। ব্যাপারটা কি বলো তো বাঁটুলদা? সেটাই তো রহস্য, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না রে। গুড মর্নিং বাঁটুল। হ্যাঁ, আমিও আপনার কথাই মনে মনে ভাবছিলাম দারোগা বাবু, আর আমিও তোমার কথা ভেবেই তোমার বাড়িতে চলে এলাম। মানে আজকের খবরটা নিশ্চয়ই পড়েছো। আপনি ওই অদ্ভুত চোরের ব্যাপারটা বলতে চাইছেন তো? হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছো বাঁটুল, আর সেই ব্যাপারেই আমি তোমার সাথে কথা বলতে এসেছি। সবথেকে রহস্য কি জানো? কি? শহরে পরপর 5টা বাড়িতে রাতে এরকম ঘটনা ঘটলো। তদন্ত করে দেখেছি চোর চুরি করতে আসলেও শুধু বাড়িতে থাকা হাতির মূর্তি ভেঙে চলে যাচ্ছে। একদম ঠিক তাই, কিন্তু হাতির মূর্তি ভাঙা, চুরি করা, এই দুটো বিষয়ের সাথে আমি তো কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না বাঁটুল। কিন্তু আমি নিশ্চিত এই দুই ঘটনার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে দারোগা বাবু। কি সম্পর্ক আছে বাঁটুলদা? বোকার মতন কথা বলিস না বাচ্চু, সম্পর্কটা জেনে গেলে তো এই রহস্যের সমাধান ঘরে বসেই হয়ে যেত। আহা বাঁটুল, বাচ্চুকে বকছো কেন? ছেলে মানুষ, ওরা কি অত শত বোঝে? তা যাক, যে কথা বলতে এসেছিলাম, এইভাবে রোজ এমন ঘটনা ঘটলে আমার চাকরি তো চলে যাবে বাঁটুল। তুমি আমাকে বাঁচাও, এই কেসটার একটা হিল্লে এবার তোমাকেই করতে হবে। সে তো করতেই হবে দারোগা বাবু, শুধু আপনার চাকরি বাঁচানোর জন্য নয়, আমার শহরের এত এত মানুষের নিরাপত্তার বিষয়টাও জড়িয়ে আছে এই ঘটনার সাথে। তাই কেসটার সমাধান আমাকে করতেই হবে। কিন্তু কিভাবে, সে ব্যাপারে কিছু ভেবে দেখেছো? ভেবেছি। কি ভেবেছো বাঁটুল? আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, ভেঙে ফেলা হাতির মূর্তিগুলোর মধ্যে বিশেষ কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা। এতে তো খোঁজ নেওয়ার কোনো দরকার নেই বাঁটুলদা, আমি তো জানি ওদের মধ্যে মিল কোথায়। বাহ, বেশ বুদ্ধিমান ছেলে তো। কোথায় মিল খুঁজে পেলি রে বাচ্চু? এ বাবা, আপনাদের মনে নেই? সবকটা মূর্তি তো রাতে লোহার রড দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বানিয়ে বানিয়ে গুলমারার জায়গা পায় না। এভাবে দুম করে কোনো কথা বলিস না বাচ্চু, যা বলবি একটু ভেবে বলবি। এ বাবা, লোহার রড দিয়ে হাতির মূর্তি ভাঙাটা কি একটা মিল নয় বাঁটুলদা? চুপ কর, একটা কথা ভেবে দেখ, দারোগা বাবুর বাড়িতেও তো হাতির মূর্তি আছে, কই চোর তো সেই মূর্তি ভাঙতে আসেনি। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো বাঁটুল। আমার বাড়ির টেবিলের ওপরেও তো কত বড় একটা হাতির মূর্তি আছে, সেটার তো কেউ কোনো ক্ষতি করেনি। তাই আমি বলছি আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, এই পরপর 5 দিনে যে 5টা হাতির মূর্তি ভাঙা হয়েছে সেটা কোথা থেকে কেনা হয়েছে। ঠিক আছে, সেই ইনফরমেশনটা পেলে আমি তোমাকে অবশ্যই জানাবো বাঁটুল। ওকে, থ্যাংক ইউ দারোগা বাবু। ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত, কারণ তুমি এই কেসটা নিজের হাতে নিয়ে আমার দুশ্চিন্তা একটু কমিয়েছো। তাহলে এখন আমি উঠি। হ্যাঁ, সেরকম কোনো খবর পেলে তোমাকে সঙ্গে সঙ্গে জানাবো। দেখলি তো বিচ্ছু, বাঁটুলদা কেমন আমাকে ধমকে চুপ করিয়ে দিল, কিন্তু পরে দেখবি আমার কথাই মানতে বাধ্য হবে। কথায় আছে না, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। আমারও এখন সেই অবস্থাই হয়েছে। আমি শুধু ভাবছি হাতির মূর্তিতেই এত, তাহলে সত্যিকারের হাতি হলে আরো কত কি হতো বলতো। তা কি আর করা যাবে বাপু, নে চল আমরা আবার পড়তে বসে যাই। তা না হলে বাঁটুলদা এসে যদি দেখে আমরা পড়াশোনা না করে গল্প করছি, তাহলে তো একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে, মেরে একেবারে পিঠে ডুগডুগি বাজাবে। আহা, কি নতুন কথা বললো! এলে ও বাটুল বলছি। হ্যাঁ, আমি দারোগা বাবু বলছি। বাটুল, হ্যাঁ বলুন দারোগা বাবু। তোমার অনুমানটাই ঠিক। আমি খোঁজ নিয়ে দেখেছি, যে কটা হাতির মূর্তি রাতে চড়ে ভেঙেছে সেই সব কটা হাতির মূর্তি কেনা হয়েছে ওই একটাই দোকান থেকে। দোকানটা কার? দোকানের মালিকের নাম হলো শেঠ বুখারি লাল, আর দোকানের নাম হলো বুখারি লালের মূর্তি ঘর। মালিকের নাম শেঠ বুখারি লাল আর দোকানের নাম বুখারি লালের মূর্তি ঘর। আপনি এক্ষুনি একটা গাড়ি পাঠান দারোগা বাবু, আমি আজকেই একবার শেঠ বুখারি লালের সাথে দেখা করতে চাই। আমি এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি। রামদিন, এই যে রামদিন, তুমি এক্ষুনি একটা গাড়ি নিয়ে ওই বাটুল বাবুর বাড়ি চলে যাও। জয় হুকুম সাহেব। তোরা দুজনে পড়াশুনো করে ঠিক সময় খেয়ে নিবি, আমি যেন এসে না দেখি তোরা না খেয়ে বসে বসে গল্প করছিস। বাটুল বাবু, দারোগা বাবু আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন। চলুন রামদিন। আমাকে শেঠ বুখারি লালের দোকানে নিয়ে চলুন। জয় হুকুম বাটুল বাবু। আরে কি গুড লাক আমার, যে বাটুল বাবু আমার দোকানে এসেছেন। বলিয়ে বাটুল বাবু, বলিয়ে কি খাবেন? রসগোল্লা, দহি, লস্যি? কিচ্ছু লাগবে না শেঠ বুখারিলাল। এমন কথা বললে কি হয় বাটুল বাবু? আপনার নতুন একজন গণ্যমান্য ব্যক্তি আমার দোকানে এলেন আর আমি কিছু খাওয়াবো না আপনাকে? এই কথা শুনলে লোকে কি বলবে? আপনি বলুন বাটুল বাবু। পরে এসে একদিন খাওয়া যাবে। আপনি এখন আমাকে একটা কথা বলুন তো বুখারিলাল বাবু। কি কথা বাটুল বাবু? আমাদের কাছে খবর আছে, শহরে রাতে যে 5টা বাড়িতে চোর চুরি করতে গিয়ে হাতির মূর্তি ভেঙেছে। হ্যাঁ, তো কি হয়েছে? ওই 5টা মূর্তি আপনার দোকান থেকে কেনা। এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? এই ব্যাপারে আমি কি বলবো বাটুল বাবু, আমার কাজ মূর্তি বিক্রি করা, তাই আমি মূর্তি বিক্রি করছি। আর চোরের কাজে চুরি করা, ও চুরি করতে গেছে। কিন্তু চোর বেছে বেছে আপনার দোকানের হাতির মূর্তিগুলোই ভাঙলো কেন? আপনার দোকানে তো দেখছি আরো কত কিছুর মূর্তি রাখা আছে, কিন্তু সেই সব কিনে নিয়ে যাওয়া মূর্তি তো কেউ ভাঙেনি। এ কি ভেঙেছে না ভেঙেছে ওসব কথা আমি শুনে কি করব বাটুল বাবু? আমি কিছু জানি না, সত্যি বলছি আমি কিছু জানি না। ওকে, আচ্ছা বুখারিলাল বাবু, আমাকে একটা হাতির মূর্তি দেখান তো। ও হাতির মূর্তি আমি আপনাকে দেখাতে পারবো না। কেন দেখাতে পারবেন না? ও হাতির মূর্তি নিয়ে এত ঝামেলা হচ্ছে যে ও মূর্তি আমি বেচা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওই হাতির মূর্তি যে আমার একটা চাই বুখারিলাল বাবু। আপনি অন্য কিছু নিয়ে যান, আমি আপনার কাছ থেকে টাকা পয়সা কিছু লোবো না। হ্যাঁ, মগর এই হাতির মূর্তি, মানে ওই গজ মূর্তি আমি আপনাকে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন। নমস্কার। তার মানে আপনি আমাকে দেবেন না? বললাম তো আপনাকে নমস্কার। বেশ, নমস্কার। ওই গজ মূর্তি আমি আপনাকে দিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। নমস্কার। তার মানে আপনি আমাকে দেবেন না? বললাম তো আপনাকে নমস্কার। বেশ, নমস্কার। এত বলার পরেও শেঠ বুখারিলাল আমাকে হাতির মূর্তি দিল না কেন? রামদিন। বলুন বাটুল বাবু। আমাকে একবার দারোগা বাবুর কাছে নিয়ে চলুন। জয় হুকুম বাটুল বাবু। কি বলছো বাটুল? এতবার বলার পরেও বুখারি লাল তোমাকে একটা হাতির মূর্তি দিল না? না, দিল না। তা তুমি যদি বলো তো আমি পুলিশ দিয়ে জোর করে বুখারি লালের কাছ থেকে একটা মূর্তি নিয়ে আসি। না, জোর করে আনতে গেলে ও সাবধান হয়ে যাবে। তাহলে তুমি কি করবে বাটুল? সেটাই তো ভেবে বের করতে হবে আমাকে। আমাকে একটা হাতির মূর্তি দেখান তো। ও হাতির মূর্তি আমি আপনাকে দেখাতে পারবো না। কেন কেন দেখাতে পারবেন না? ও হাতির মূর্তি নিয়ে এত ঝামেলা হচ্ছে যে ও মূর্তি আমি বেচা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ওই হাতির মূর্তি যে আমার একটা চাই বুখারি লাল বাবু। ওই গজ মূর্তি আমি আপনাকে দিতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। নমস্কার। কি কারণ হতে পারে যে বুখারি লাল কাউকে হাতির মূর্তি বিক্রি করছে না? সে কি শুধু ভয়, নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে এর পেছনে? না না, এবার আমাকেই আরেকবার যেতে হবে বুখারি লালের মূর্তি ঘরের ওখানে। একবার ভালো করে বুখারি লালের উপর নজর রাখতে হবে। এই গরমের সময় রাতে চাদর মুড়ি দিয়ে কে ঢুকলো বুখারি লালের দোকানে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। দেখ গুপি, সত্যি সত্যি বল, তুই কাকে কাকে এই হাতির মূর্তি বেচেছিস? যাদের যাদের বিক্রি করেছিলাম বাবু, তাদের প্রত্যেকের বাড়িতেই তো গেছি, কিন্তু কারো বাড়িতেই তো কিছু পেলাম না। যদি সত্যি না পাস তো তোকে আমি শেষ করে দিব গুপি, শেষ করে দিব। তোকে কত সাবধান করেছিলাম এই হাতির মূর্তি তুই কাউকে দিবি না, তাও তুই দিয়ে দিলে। আমাকে মাফ করে দিন সাহেবজি, আসলে সব হাতির মূর্তি তো একরকম দেখতে ছিল, তাই বুঝতে পারিনি কখন সেই মূর্তিটা কাকে যেন ভুল করে বিক্রি করে দিয়েছি। এসব কথা আমি শুনতে চাই না। হাতির পেটে লুকিয়ে রাখা ও জিনিস আমার চাই। কি এমন ছিল এই হাতির মূর্তিতে যার জন্য বুখারি লাল এত অস্থির হয়ে উঠছে? আমাকে ব্যাপারটা আজকেই জানতে হবে। শোন গুপি, তোকে একটা কথা বলছি, আমি হিসেব করে দেখেছি সেই দিন তুই আরো একটা হাতির মূর্তি বিক্রি করেছিলি। কাকে স্যারজি? কৃষ্ণ কিশোর বাবুকে। ও আচ্ছা আচ্ছা বাবু, ওনার ঠিকানাটা আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আমি চাই আজ রাতেই তুই আমার জিনিস আমাকে ফিরিয়ে দিবি। এই নে কৃষ্ণ কিশোর বাবুর অ্যাড্রেস। আমাকে মারলি? নিজের ভালো স্বাস্থ্য সামনে আয়, সামনে আয় বলছি। আমি বাটুল। বাটুল? বাটুল? ওরে বাবা রে! তুই যতই দৌড়ো আমার হাত থেকে পালাতে পারবি না। বাটুল 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 কোমরটা যে পুরো ভেঙে গেল গো। রে বাবা, রে বাবা। এখন শুধু কোমর ভেঙেছে, সত্যি কথা না বললে তো শরীরের সব হাড়ই আমি ভেঙে দেব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি তো কিছু করিনি। আমাকে মিথ্যে কথা বলিস না গুপি, আমি বুখারি লাল আর তোর সব কথা আড়াল থেকে শুনেছি। তোকে কত সাবধান করেছিলাম এই হাতের মূর্তি তুই কাউকে দিবি না, তাও তুই দিয়ে দিলে। আমাকে মাফ করে দিন সাহেবজি, আসলে সব হাতির মূর্তি তো একরকম দেখতে ছিল, তাই বুঝতে পারিনি কখন সেই মূর্তিটা কাকে যেন ভুল করে বিক্রি করে দিয়েছি। এসব কথা আমি শুনতে চাই না, হাতির পেটে লুকিয়ে রাখা ও জিনিস আমার চাই। বিশ্বাস করো বাটুল, এই সব শেঠ বুখারি লাল আমাকে দিয়ে জোর করে করিয়েছে। কেন? কারণ আমি ভুল করে ওই হিরে লুকোনো হাতির মূর্তিটা বিক্রি করে দিয়েছিলাম। হিরে? হাতির মূর্তির ভেতরে হিরে লুকোনো ছিল? হ্যাঁ হ্যাঁ বাটুল, একটা হাতির মূর্তির পেটের ভেতরে হিরে লুকিয়ে রেখেছিল বুখারি লাল। ও মাই গড! আর সেই হিরে খুঁজে বের করার জন্য আমি পরপর ৫-৫টা বাড়িতে যাই। হাতির মূর্তি ভেঙে ভেঙে ওর পেট থেকে বুখারি লালের লুকোনো হিরে উদ্ধার করার জন্য, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো বাটুল, সেই হিরে এখনো আমি পাইনি। বুখারি লাল আমাকে কৃষ্ণ কিশোর বাবুর বাড়িতে আজ রাতে যেতে বলেছে ওই হিরে চুরি করে আনার জন্য। এই যে, এই দেখো, এই দেখো কৃষ্ণ কিশোর বাবুর ঠিকানা লেখা কার্ড। তোকে আর কৃষ্ণ কিশোর বাবুর বাড়িতে যেতে হবে না গুপি। হ্যাঁ, আমি যাব না। আমি যাব না তো কে যাবে? আমি যাব কৃষ্ণ কিশোর বাবুর বাড়িতে। আর আর আমি? তুই যাবি থানায়। হ্যাঁ? এ নয়, হ্যাঁ। ও বাবা, থানায়? Batul the Great. একি বাটুল বাবু, আপনি এত রাতে আমার বাড়িতে? আসতে বাধ্য হলাম কৃষ্ণ কিশোর বাবু। কেন? কি করেছি আমি? আপনি কিছু করেননি, কিন্তু হয়ে গেছে। এসব কি হেয়ালি করছেন বাটুল বাবু? যা বলার সেটা পরিষ্কার করে বলুন। বলছি শুনুন তাহলে। আপনার নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে আপনি শেঠ বুখারি লালের শোরুমে গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি? ওই শেঠ বুখারি লালের শোরুম থেকে আপনি একটা হাতির মূর্তি কিনেছিলেন। আরে হ্যাঁ কিনেছিলাম, সো হোয়াট, তাতে হয়েছে এটা কি? ওই হাতির পেটে হিরে আছে। হোয়াট? এসব আপনি কি বলছেন বাটুল বাবু? হাতির পেটে হিরে? হ্যাঁ। এবার বলুন তো কোথায় সেই হাতির মূর্তিটা? ওই তো আমার টেবিলের উপর রাখা আছে। এবার হবে হিরে উদ্ধার। এই দেখুন কৃষ্ণ কিশোর বাবু, হাতির পেটে লুকিয়ে থাকা হিরে। ও মাই গড! নকল হিরে ব্যবসার সাথে যুক্ত থাকার অপরাধে আমরা আপনাকে গ্রেফতার করছি শেঠ বুখারি লাল। নকল হিরে? হ্যাঁ, নকল হিরে। পরীক্ষা করে রত্ন বিশেষজ্ঞরা সেই রিপোর্টই দিয়েছেন, কিন্তু সেটা আমি আগেই অনুমান করেছিলাম এই হিরে নকলই হবে। কারণ আসল হিরে কেউ কখনো সামান্য মাটির হাতির মূর্তির ভেতরে লুকিয়ে রাখে না। সত্যি তোমার বুদ্ধি আর সাহসের কোনো তুলনা নেই বাটুল। সে তো আমিও জানি, আর আমার ছোট্ট বন্ধুরাও জানে, কি তাই না?